সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত এক আসামিকে 21 বছর পর গ্রেফতার করেছে র‍্যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার সাতক্ষীরায় 2002 সালে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনের দুটি মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশে নতুন করে প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। আমি শেখ হাসিনা সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এবং যেমনটা জানেন, একটি দেশে সব থেকে বেশি সুরক্ষা দেওয়া হয়ে থাকে সেই দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে। বাংলাদেশের সব থেকে সুরক্ষিত ব্যক্তি বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরক্ষা ব্যবস্থা এতটাই কড়া যে সাধারণ কোনো ব্যক্তি তার ধারে কাছে ঘেঁষতে পারবে না। তার সুরক্ষা ব্যবস্থা এতটাই উন্নত যে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। এবং আপনি জানলে অবাক হবেন, এই পর্যন্ত শেখ হাসিনার উপরে অনেকবার হামলা করা হয়েছে কিন্তু শত্রুরা শেখ হাসিনার কোনো ক্ষতি করতে পারেনি। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিভাবে সুরক্ষা দেওয়া হয়ে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরক্ষা ব্যবস্থার অন্যতম একটি মাধ্যম হচ্ছে তার খাদ্য। আমরা অনেক নিউজে দেখেছি বিভিন্ন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে। তবে আপনি জানলে অবাক হবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার খাবারের মধ্যে বিষ দিয়ে মেরে ফেলা অসম্ভব, কারণ শেখ হাসিনা আমাদের মতো বাজারের খাবার খান না। আপনি জানলে অবাক হবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মতো বাসায় থাকে না, তিনি বসবাস করে থাকেন গণভবনে। এবং বাংলাদেশের গণভবন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য তৈরি করা হয়েছে। যখন যেই ব্যক্তি প্রধানমন্ত্রী হবে তখন সেই ব্যক্তি এই গণভবনে থাকার সুযোগ পাবে। এই গণভবনের মধ্যে কয়েকশো বিঘা জমি রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি থেকে গরু ছাগল এবং হাঁস মুরগি পালন করা হয়। গণভবনের মধ্যে সকল সুবিধা রয়েছে যাতে করে প্রধানমন্ত্রীকে বাইরে যেতে না হয় এবং বাইরের কোনো খাবার যাতে শেখ হাসিনাকে না খেতে হয়। শেখ হাসিনা সবসময় তার গণভবনের ভেতরে থাকা খাবারই গ্রহণ করেন, তাই এখন আপনি বুঝতে পারছেন তাকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা অসম্ভব। বন্ধুরা, শেখ হাসিনা যখন গণভবনের ভেতরে থাকেন তখন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা সবসময় গণভবন পাহারা দেয় যাতে করে কোনো ব্যক্তি গণভবনের মধ্যে প্রবেশ করতে না পারে। এখন হয়তো আপনি ভাবতেই পারেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গণভবনের বাইরে থাকবে তখন হয়তো আক্রমণ করা যাবে। আসলে এই বিষয়টিও অসম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এক স্থান থেকে অন্য স্থানে যান তখন বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে হেলিকপ্টার ব্যবহার করে সেটি রাশিয়ার তৈরি MI6 হেলিকপ্টার। পৃথিবীর সব থেকে শক্তিশালী হেলিকপ্টারের মধ্যে এই হেলিকপ্টার রয়েছে অন্যতম স্থানে। এই MI6 হেলিকপ্টার যে কোনো পরিবেশে চলতে পারে। আমরা অনেক সময় লক্ষ্য করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হেলিকপ্টার ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন। আপনি জানলে অবাক হবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে হেলিকপ্টার ব্যবহার করে ঠিক একই রকমের হেলিকপ্টার ব্যবহার করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি ভ্লাদিমির পুতিন এই একই মডেলের হেলিকপ্টার ব্যবহার করে। এখন হয়তো আপনি বুঝতে পারছেন শেখ হাসিনার হেলিকপ্টার কতটা শক্তিশালী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে হেলিকপ্টার ব্যবহার করেন। বন্ধুরা, শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে ভ্রমণ করেন তখন তিনি ব্যবহার করেন বোয়িং 787 বিমান। পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস বিমান বলা হয় বোয়িং 787 বিমানকে। এই বিমানটির গতি অনেক বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র কয়েক ঘন্টাতে পৃথিবীর যে কোনো দেশে যেতে পারে। শেখ হাসিনা যখন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেন তখন তিনি কিন্তু একা ভ্রমণ করেন না, তার সাথে ভ্রমণ করে থাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভ্রমণ করে থাকে বাংলাদেশের বড় বড় কিছু মন্ত্রী এবং বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা। এছাড়া শেখ হাসিনা যখন যে দেশে ভ্রমণ করে তখন সেই দেশের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুরক্ষা দিয়ে থাকে। তো বুঝতে পারলেন, বিদেশের মাটিতেও শেখ হাসিনার উপরে আক্রমণ করা অসম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরক্ষা ব্যবস্থার অন্যতম একটি মাধ্যম হচ্ছে তার SSF বাহিনী। বাংলাদেশের স্পেশাল সিকিউরিটি ফোর্স যে সকল অস্ত্র ব্যবহার করে থাকে সেগুলো খুবই উন্নত মানের অস্ত্র হয়ে থাকে। সাধারণত বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর অফিসাররাও এই অস্ত্র চালাতে সক্ষম নন। স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধান দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রধান ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা, যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে কঠোর সুরক্ষা ব্যবস্থা দিয়ে থাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স। শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি নয়, বৈদেশিক কূটনীতিদেরকেও সুরক্ষা ব্যবস্থা দিয়ে থাকে SSF। বাংলাদেশের স্পেশাল সিকিউরিটি ফোর্স তাদের যাত্রা শুরু করে 1982 সালে এবং তাদের ইতিহাস অনেক বেশি পুরনো নয়। তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের হাত ধরেই এই স্পেশাল সিকিউরিটি ফোর্সের যাত্রা শুরু হয়। বর্তমানে SSF বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 2000। বাংলাদেশ পুলিশ, বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনীর ভেতর থেকে অনেক বেশি
বেশি দক্ষ সদস্যদের এই এসএসএফ এ যোগদান দেওয়া হয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন যে স্থানে যান তখন সেই জায়গার নিরাপত্তা দিয়ে থাকে এই এসএসএফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো জনসভায় যান তখন তার এক সপ্তাহ আগে থেকেই স্পেশাল সিকিউরিটি বাহিনীর সদস্যরা সেই এলাকায় পৌঁছে যায় এবং সেই এলাকাটি পর্যবেক্ষণ করে। যদি কখনো স্পেশাল সিকিউরিটি ফোর্সের মনে হয় যে কোনো ব্যক্তি শেখ হাসিনার উপরে আক্রমণ করতে পারে তখন এসএসএফ এর সদস্যরা শত্রু কিছু বুঝে ওঠার আগেই তার উপর আক্রমণ করে মেরে ফেলে। কোনো ব্যক্তিকে শ্যুট করার জন্য এসএসএফ এর কোনো রকম পারমিশনের প্রয়োজন হয় না। তো যাই হোক, শেখ হাসিনার সুরক্ষা ব্যবস্থার অন্যতম একটি মাধ্যম হচ্ছে তার গাড়ির কালেকশন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করতে এসেছিলেন। তখন তিনি যে গাড়িটিতে এসেছিলেন সেটি সবার নজর কেড়েছিল। এর আগে প্রধানমন্ত্রীর এই গাড়িটি কেউ দেখেছিল না। পরবর্তীতে জানা যায় এই গাড়িটি মার্সিডিজ বেঞ্জ কোম্পানির। জার্মান ভিত্তিক গাড়ি তৈরি এই কোম্পানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য স্পেশালভাবে এই গাড়িটি তৈরি করেছে এবং গাড়িটির নাম হচ্ছে মার্সিডিজ মেব্যাক S650। পৃথিবীর অন্য সকল প্রধানমন্ত্রী যেমন কিম জং উন কিংবা ভ্লাদিমির পুতিন বা নরেন্দ্র মোদী মার্সিডিজ মেব্যাক S600 গাড়িটি ব্যবহার করে, কিন্তু শেখ হাসিনার জন্য যে মার্সিডিজ নিয়ে আসা হয়েছে এটি একেবারে নিউ মডেল এবং মেব্যাক S650কে পৃথিবীর সবথেকে সুরক্ষিত গাড়ি বলা হয়ে থাকে। পৃথিবীতে যত ধরনের বন্দুক রয়েছে সব বন্দুকগুলো ব্যবহার করলেও এই গাড়িটির বুলেট প্রুফ কাঁচ ভাঙা যাবে না। তাছাড়া এই গাড়িটিতে আপনি যতই বোমা হামলা করুন না কেন এই গাড়িটির কোনো ক্ষতি হবে না। তাছাড়া গাড়িটির সাথে সরাসরি স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম রয়েছে। অবাক করা বিষয়টি হচ্ছে এই গাড়িটি 15 কেজি TNT বিস্ফোরক সহ্য করতে পারে। এই গাড়িটির নিচে যদি কোনো বোমা সেট করা হয় এবং বোমা যদি বিস্ফোরণ হয় তবুও এই গাড়িটির কোনো ক্ষতি হবে না। এই গাড়িটির ভেতরে আলাদা করে অক্সিজেন সাপ্লাই এবং এয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটির টায়ার যদি পাংচার হয়ে যায় তাহলে পাংচার হওয়ার পরও 80 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। এছাড়া প্রধানমন্ত্রীর কাছে রয়েছে মার্সিডিজ কোম্পানির তৈরি মার্সিডিজ G63 AMG। প্রথম গাড়িটি হচ্ছে কালো রঙের এবং দ্বিতীয় গাড়িটি হচ্ছে সিলভার রঙের। এই গাড়িগুলোকে দেখতে সাধারণ জিপের মতো মনে হয় কিন্তু এই গাড়িটি সাধারণ কোনো জিপ নয়। এটি মার্সিডিজ কোম্পানির বুলেট প্রুফ এবং গ্রেনেড প্রুফ SUV। গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 4.8 সেকেন্ডে এবং গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 240 কিলোমিটার প্রতি ঘন্টা। আন্তর্জাতিক বাজারে এই গাড়িটির মূল্য $150,000, বাংলাদেশি টাকায় মোটামুটি 1,60,00,000 টাকা। তবে মাত্র 1,60,00,000 টাকায় আপনি বুলেট প্রুফ ভার্সন পাবেন না। এই গাড়িটির বুলেট প্রুফ ভার্সন আন্তর্জাতিক বাজারে মূল্য হচ্ছে $1,000,000 বা $10,00,000। তাছাড়া আপনি সরাসরি বুলেট প্রুফ গাড়ি কিনতে পারবেন না, আপনাকে বুলেট প্রুফ করার জন্য কোম্পানিকে স্পেশাল ভাবে অর্ডার করতে হবে। যেহেতু সাধারণ মানুষদের তেমন শত্রু নেই তাই তাদের বুলেট প্রুফ গাড়ির প্রয়োজন হয় না। কোনো দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির সব থেকে বেশি শত্রু রয়েছে তাই তাদের বুলেট প্রুফ গাড়ির প্রয়োজন হয়। তবে $10,00,000 মার্সিডিজের এই SUV আপনি বাংলাদেশে আনতে পারবেন না। বাংলাদেশে আনতে গেলে আপনাকে 2 থেকে 3 গুণ ভ্যাট দিতে হবে, সেই হিসেবে এটির বাংলাদেশে দাম পড়তে পারে 30 থেকে 40 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর যখন যায় তখন এই অদ্ভুত গাড়ি আপনি দেখতে পাবেন। আসলে প্রধানমন্ত্রী যেখানে যান এই গাড়িটি তার গাড়ির আশেপাশে থাকে। এই গাড়িটির উপরে রয়েছে রেডিও কন্ট্রোল ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস। এই যন্ত্রের কাজ হচ্ছে প্রধানমন্ত্রীর আশেপাশে যদি কেউ রিমোট কন্ট্রোল দ্বারা বোমা হামলা করতে চায় তাহলে এই যন্ত্রটি সেই রিমোটের নেটওয়ার্ক জাম করে দিবে। আসলে এই যন্ত্রটি যেখান দিয়ে যাবে একটি নির্দিষ্ট এলাকা জুড়ে কোনো রেডিও ফ্রিকোয়েন্সি কাজ করবে না। এই গাড়ি দুটি ছাড়াও শেখ হাসিনার কাছে রয়েছে BMW 7 সিরিজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে BMW 7 সিরিজের 3টি গাড়ি রয়েছে। এই 3টি BMW 7 সিরিজ শেখ হাসিনা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করেছিলেন এবং এই 3টি BMW 7 সিরিজ হচ্ছে বুলেট প্রুফ। এক একটি BMW 7 সিরিজের মূল্য প্রায় 10 কোটি টাকা। পৃথিবীর অন্যান্য দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীরা BMW কোম্পানির এই গাড়িটি ব্যবহার করে থাকে। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 260 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে এই গাড়িগুলো ছাড়াও প্রধানমন্ত্রীর কাছে আরো বেশ কয়েকটি গাড়ি রয়েছে যার তথ্য অনলাইনে পাওয়া যায়নি। তো যাই হোক, ভিডিওটি দেখার পর আপনারা মোটামুটি ধারণা পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিভাবে সুরক্ষা দেওয়া হয়ে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।